আজকে দেখেন আপনাদের দুইটা গুটি, আমি আপনাদেরকে দুইটা গুটি, কঠিন দুইটা গুটি খেলে দেখাবো। দেখেন এই, দেখেন এই যে, এই যে 1 2 3 4, এই চারটা গুটির পরে এই সাদা গুটিটা আমার গুটি, আমি ওই পকেটে আপনাদেরকে খেলে দেখাবো, ওই সামনের পকেটে খেলে দেখাবো এই জায়গার থেকে, আর এটাও এই একই কায়দায় খেলবো। দেখেন চারটে করে গুটি, এই চারটে গুটি ভেদ করে, মানে এই চারটে গুটি সরায় পিছনেটা খেলবো, তার মানে কঠিন একটা খেলা। তা আসলে এই খেলাটা আমি আপনাদের কোন টেকনিকই খেলে দেখাবো, এই খেলাটা সহজ আবার বুঝতে না পারলে কঠিন। এই যে আমি স্ট্যাকটাকে পাতালাম, পাতানোর পরে আমি স্ট্রেট এটাকে একটু খেলার থেকে একটু জোরে মারব, হিট দেবো মানে একটু জোর, আর এই গুটিটাকে আমি ডাইরেক্ট পকেটে ধরব না, পকেটে ধরলে নিচে চলে যাবে, ভাষায় ধরব না, তাহলে এদিকে উঠে যাবে, একদম পকেট থেকে সামান্য একটু উপর সাইড, সামান্য 100 উপর সাইডে আমি গুটিটাকে ভাসাবো। এই একই কায়দায় আমি দুইটা গুটি মারবো, তাহলেই মনে করেন এই দুটো গুটি যাওয়া সম্ভব। আর যারা ক্যারাম খেলেন তারাও একটু দেখ ভালো করে খেয়াল করেন, দেখেন এই পিছনের গুটি কীভাবে খেলতে যায়, অনেক সময় গুটি এভাবে দাঁড়ায় যায়, তা দেখেন একটা খুব কঠিন মায়ের চারটে গুটি ভেদ করে যাওয়া মানে একটা সহজ কথা না, তবু দেখেন এটাও ঠিক একই কায়দায় খেলা হবে।